অবশেষে ধুক্কা এলেন ঘরে, অসুর নাশ করে সহায় হলেন সাধারণদের জন্য, অর্থাৎ প্রত্যেক সাধারণ দর্শকদের জন্য। বছরে একবার দুর্গাপুজো নিয়ে যাদের আফসোসের শেষ নেই, তাদের জন্যই দুর্গাপুজোকে আরো অনেকটা এগিয়ে নিয়ে এলেন, মানে পুজোর সেই মুহূর্তগুলোকে প্রত্যেক বাঙালি দর্শকদের উপহার দিলেন পরিচালক অরিন্দম শীল। মুক্তি পেল দুর্গা সহায়। মায়ের মোরতি ধরে জাগো তুমি জাগো, আজ বাজে মন মাঝে হইয়া গো মনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান। যৌথ পরিবারের দুর্গাপুজোর গল্প, দুর্গাপুজোর দশটা দিনকে একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক অরিন্দম শীল। মা দুর্গার চক্ষুদান থেকে শুরু করে ষষ্ঠী পুজো, মহা অষ্টমীর ভোগ, দশমীতে মায়ের ভাসান, এমনকি বিজয়া দশমী, পুজোর প্রত্যেক মুহূর্ত নিয়েই দুর্গা সহায়। তাই হুজুকে বাঙালিদের জন্য এমন একটি বাঙালিয়ানায় ভরপুর ছবি নিয়ে আশাবাদী সকলেই। অসুরদের নাশ করে দর্শকদের ক্ষেত্রে দুর্গা কি তাহলে সহায় হবেন, কি বললেন সকলে, শুনে নেওয়া যাক সেটাই। ইনিশিয়াল রিয়াকশন তো ট্রেলার থেকেই ভালো পাচ্ছি, এক্ষুনি তো সবাই প্রিমিয়ারে ঢুকেছে আর কি, এবার বেরোনোর সময় আর কি রিয়াকশানটা পাবো। অলরেডি যারা আর কি সকালের শো দেখেছে বা দুপুরের শো দেখেছে, এখন তো মানে সবার রিয়াকশান পাওয়ার ভালো মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, এর থেকে আর কি ভালো হতে পারে? তো সেখানে আর কি একটি সোশ্যাল মিডিয়াতে আমি পাচ্ছি আর কি, দেখা যাক এরপরে মেসেজ পাচ্ছি, এরপরে লোকজনের কেমন লাগে, এরপরে তো আরও অনেকটা অনেকটা পথ চলা, সবে তো আজকে শুরু, এখনও তো গল্পের শেষটা তো দেখতে হবে, এখন তো গল্পটা সবই শুরু হলো। ভালো করে কাজ করেছি, খুব মন দিয়ে কাজ করেছি, মন দিয়ে কাজ করার ছাড়া কোনো উপায় ছিল না। এটা সবাই বলে যে খুব মন দিয়ে, মানে মন দিয়ে কাজটা কি ফাঁকি মেরে কাজটা করতাম, তা নয়, ভালো করে কাজটা করেছি যতটা আমরা সবাই নিজেদের আর কি উজাড় করে দিয়ে কাজটা করেছি। খুব কম দিনে ছবিটা শ্যুট হয়েছে, 15 দিনে ছবিটা শ্যুট হয়েছে, তার সাথে বাহুবলী রিলিজ আছে, সবটা মিলিয়েই আছে, ভালো খারাপ সবটা মিলিয়েই। এবার দেখা যাক ভালোটা আমাদের জন্য কতটা দুর্গা মা দুর্গা লিখে রেখেছেন, সেইটা তো এবার কপাল। কথা বলবো, ভীষণ এক্সাইটেড, আর আমি শুধু এইটুকু জানি যে আমাদের দুর্গা সহায় রিলিজ করেছে এবং বাঙালি দর্শক বাঙালি ছবি দেখতে যাবে, এবং বাঙালিয়ানা চূড়ান্ত বাঙালিয়ানায় ভরা একটা ছবি দুর্গা সহায় দেখতে যাবে। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। সকলে মিলে একটা ভালো ছবি করেছি, যে ছবিতে কন্টেন্ট প্রধান, চমক নেই, তো জানি যে বাঙালি এই ধরনের ছবি দেখতেই ভালোবাসে, বাংলা ছবির দর্শক এই ধরনের ছবি দেখতে ভালোবাসে। ছবির ফিডব্যাক প্রচণ্ড ভালো, এ পর্যন্ত যারা যারা দেখেছেন প্রচণ্ড ভালো ফিডব্যাক রয়েছে, আপনারা হল ভর্তি করে ছবি দেখুন, এইটুকুই আপনাদের কাছ থেকে প্রত্যাশা। অ্যাকচুয়ালি অসুরের এক্সপেকটেশন খুবই হাই, কারণ অসুর না থাকলে তো দুর্গা হয় না, তাতে করে আর সেইভাবে বাংলা ছবির ক্ষেত্রে এটাই আমার প্রথম মানে ভিলেনিয়াস একটা রোল, অন্য রকমের রোল, শহরের মানুষ নয়। ঠিক এর আগের ছবিতেই, অরিন্দমদার আগের ছবিতেই আমাকে যে ক্লাসের মানুষ হিসেবে দেখা গেছিলো, এখানে একদম তার উল্টো। আমরা করেওছি খুব মজা করে, আর আমি নিজেই খুব এক্সাইটেড গোটা ছবিটা দেখার জন্য, কারণ শুটিংয়ে তো সবটা দেখার সুযোগ হয় না, ডাবিংয়েও হয় না, আমি নিজে এখনও ছবিটা দেখিনি, ফলত আমি একদম মানে আপনাদের সবার মতনই প্রচণ্ড এক্সাইটেড, খানিকক্ষণ বাদেই আমি ছবিটা দেখবো, এটা আমার হাতে এসছে। তো দুর্গাপুজোর এতটা আগে কলকাতায় দুর্গাপুজোর ঢাক বাজিয়ে দেওয়ার জন্য অরিন্দম দাকে থ্যাংক ইউ, অভিষেক দাকে থ্যাংক ইউ। এরা ছোট লোকের থেকেও ছোট লোকের জাত, তোর সোনা পছন্দ না? আসার মাইয়া মাইয়া করে মাথায় তুলছে, একটা সরু চেন যাবে কোথায়? কালকে দরকার মিটে গেলে পোঙায় তুই লাথি মেরে বাইরে করে দেবে তোকে। ভেবেছিলাম তুই সেই মেয়ে যে নিজেরটা নিজে লড়ে আদায় করিস। এক্সপেকটেশন মানে আমরা প্রচণ্ড মানে এক্সাইটেড,
একটু টেনসড এবং আমরা প্রচণ্ড কনফিডেন্ট বলতে পারো, কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুর্গা সহায়, সেখানে সবাই বেশ প্রচণ্ড এক্সাইটেড, কালকে থেকে কী পড়া হবে কী করা হবে সমস্ত নিয়ে আড্ডা চলছে। এবং আজকে আমরা মানে ছবিটা দেখার জন্য আগ্রহী এবং মানুষকে বলবো যেন তারা বাহুবলী টুও যেন দেখেন এবং দুর্গা সহায়টা আগে দেখেন, কারণ দুর্গা সহায়টা আমাদের বাঙালির ছবি, বাঙালি আনা এবং দুর্গা পুজো সবটা মিলিয়ে জমজমাট ব্যাপার। তো দুর্গা সহায় দেখুন সবাই। এক্সপেকটেশন অনেকটাই এই জন্য যে একটা ভালো ছবি হয়েছে। আই হ্যাভ বিন ভেরি এক্সাইটেড এই ছবিটা করার, এত আনন্দ পেয়েছি কারণ আমি আমার যে কোর জায়গা যেটা ক্লাসিক্যাল মিউজিক, সেই ক্লাসিক্যাল মিউজিককে ধরে একটা অদ্ভুত এক্সপেরিমেন্টেশন করার সুযোগ পেয়েছি, যেটা খানিকটা আমার জামাকাপড়ে আজকে সেটা দেখা দিচ্ছে। যে ধুতি পাঞ্জাবি পরলে ক্লাসিক্যাল হতো, কিন্তু এটা পাঞ্জাবি কিন্তু নেচারটা ফোক, সো এই ফোক আর ক্লাসিক্যালের মিশ্রণ সারা ছবিতে রয়েছে। এবং কখনও কখনও এমন যন্ত্র ব্যবহার হচ্ছে যেগুলো কখনোই একসঙ্গে শোনা যায়নি, যেরকম শরদ এবং ঢাক, শরদের সঙ্গে ঢাক বাজায় না। তো এই দুর্গা সহায়তে এই সুযোগটা পাওয়া গেছে একটা অদ্ভুত সাউন্ডস্কেপ করার। আমার ধারণা মানুষ অনেকদিন পরে একটা সাউন্ডস্কেপ শুনবে যার দুর্গাপুজোর সঙ্গে যে ডিগনিটিটা অ্যাসোসিয়েটেড, যে সেলিব্রেটিভ ডিগনিটি দুটোই আছে, মানে সেলিব্রেশন তো নাইট ক্লাবেও হয় কিন্তু দুর্গাপুজোর সঙ্গে যে সেলিব্রেশন সেইটার যে ডিগনিটি সেটা কিন্তু ধরা যাবে এই ছবিতে মিউজিকের মাধ্যমে। এবং গান মেডলিটা ইজ অলরেডি এ হিট এবং খানিকটা রিস্ক নিয়ে করা মেডলিটা, ভেবেছিলাম যে মানুষ কি শুনবে, এখন দেখছি প্রতিটা লোক শুনছে এবং ফ্যান্টাস্টিক রেসপন্স। সো ক্লাসিক্যাল এবং ফোকের মেডলি, সো দিস ইজ দ্য থিম অফ দুর্গা সহায় মিউজিক্যালি, ক্লাসিক্যাল এবং ফোকের একটা মিশ্রণ। তরস গই রে আজা বলম পরদেশি, পাঞ্চা জলে সাই ভাষায় সাগরের বানে। আমার মনে হয় ভালো হবে, কারণ একটা জিনিস আমি একটু রিভিউটা পড়লাম, তাতে আছে যে এতে একটা ইমোশন খুব ইন্টারেস্টিংভাবে লাগিয়েছে ওর ভেতরে, তাতে সেটা আমার মনে হচ্ছে বাংলা ছবির জন্য এটা আমি সবসময় পড়ে থাকি, ইমোশন দিলে বাংলা ছবি একটু দেখবে লোক, বাঙালি ইমোশনাল। আজ বাজে মন মাঝে হইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান, মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খা। আমার দৃঢ় বিশ্বাস যে ভীষণভাবে দুর্গা পৌঁছতে পারবে এবং দুর্গা সহায় হবে না আমাদের, একেবারে 100% আমি কনফিডেন্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার কাজ গানের কথা বলা, গান ভীষণ ভালো ফিডব্যাক, আমরা যে গানটা গেয়েছি আমি এবং তিমির তার সঙ্গে সঙ্গে সোমচন্দ্রার গানটিও সবার খুব ভালো লাগছে, আমরা খুব আশাবাদী, আশা করি সমস্তটাই ভালো হবে। সাজন মোরে ঘর,